কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, তাতে নিয়ে পদকর্তারা পদাবলী লিখে কীর্তন গান করে ফেলল। কিন্তু আশেপাশে রাখাল ছেলেরা যখন গরু চড়ায়, তখন কি আর তাদেরকে নিয়ে কেউ কখনো গান লেখে? গান লেখে না। ওই জন্যে কৃষ্ণের খেলা আর রাখাল ছেলেদের খেলা আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে অনেক মায়েরা। ওই জন্যেই তোমাদের জেলার লোক লিখেছে যে এই জগৎ বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন, তিনি শিশুরূপে বৃন্দাবন এসেছেন, কিন্তু তার শিশুরূপটাই হল জগতের সবচেয়ে বড় শিশুরূপ। সে কে? আমার গোবিন্দ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলেছ। ভাবতে অবাক লাগে না বাবা, যে এত সুন্দর গান লিখেছে একটা মুসলমান, ভালো মানে অবাক মানে কি, অবাকের থেকেও অবাক। এই হচ্ছে নজরুল ইসলাম, আপনাদের বর্ধমানের ছেলে। বৈষ্ণবতা তার অন্তরের মধ্যে ছিল, বাইরে নয়। বৈষ্ণবতা হৃদয় দিয়ে হয়, আড়ম্বর দিয়ে হয় না। ওই যতই তুলসীর মালা পরো, কপালে তিলক দাও, ভেতরে ভণ্ডামি থাকলে ও তোমার কোনো কিছুতেই কাজ হবে না। নজরুল ইসলাম তার প্রমাণ। নাম পরিবর্তন না করে, জাত পরিবর্তন, ধর্ম পরিবর্তন না করে যে গান লিখে দিয়ে গেছে, সব বৈষ্ণবদের গাইতে হবে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি গানের কথা বলতে গেলে সে ভাব দিতে হবে আপনাকে, নাহলে হবে না। এগুলো আমার শেখ আমার গুরুদেবদের কাছ থেকে, কারণ আমার গুরু ভাগ্যটা অনেক ভালো। মায়েরা তোমাদের সন্তান আমি যাদের যাদের গুরুরূপে জীবনে পেয়েছি, আমার জীবন বড় ধন্য। যার কাছে কীর্তন শিখে আমার কীর্তন জগতে আসা, তিনি কীর্তন সম্রাট বর্তমানে, আপনাদের এখানেও গান করে গেছেন, এবছর হয়তো আসেননি কোনো কারণে। তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, যাকে আদর্শ করে কীর্তনে আমি এগিয়েছি, আমি কীর্তন জগতে অনুপ্রেরণা পেয়েছি। আর যার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখে আমি এগুলো করছি, তিনি বর্তমানে ভারত সরকার থেকে পদ্মভূষণ পুরস্কার পেলেন, পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। এনাদের মতো গুরু পাওয়া জীবনে কত সৌভাগ্যের দরকার হয়। এবং শ্রী অনল চট্টোপাধ্যায় মহাশয়,
অনল চট্টোপাধ্যায় উনি ছিলেন পণ্ডিত চক্রবর্তীর শিষ্য। এত স্নেহ, এত আদর, এত ভালোবাসা, গুরুদেবদের ভালোবাসায় ধন্য আমি জীবন আমার করেছি। এত সুন্দর গানের কথা, আর এত সুন্দর সুর, কি করে গানের কথাগুলো এক্সপ্রেস করতে হয়, হাউ টু এক্সপ্রেশন কিপ ইউর অন ইউর মাইন্ড, মনের মধ্যে রাখতে হবে হাউ টু এক্সপ্রেস দ্য ওয়ার্ড, শব্দের গুরুত্ব দেখুন। তারকারবি শোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাঙা পায়ের কাছে কি করে বলতে হয়, রাঙা পা সেটা কেমন বলতে হয়, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হেউরা, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হেউরা, সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নিধি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নিধি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ খেলিছ। হয়েছে তো নজরুল ইসলাম? আচ্ছা, আর বেশি অনুরোধ করো না মায়েরা, সময় আমার নেই।